রে খিদে লাগছে, খাইতে হবে। কই যাও, কই যাও, যাক। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যুদ্ধ ছিল আজকে, গুলিকে মাদ্রাসায় দেওয়ানো, মানে সবকিছু মিলে আজকে আবার রুটি করি নাই। আজকে করছে হচ্ছে নুডলস, ওর টিফিনের জন্য চিকেন ফ্রাই করে দিছে, এটা অবশ্য ওর জন্য সারপ্রাইজ। টিফিন বক্স খুললে বুঝতে পারবে। আর সাথে তো প্রতিদিনের মতো আম আছে, আর তাহার আব্বু চিড়া ভিজাই রেখে অলরেডি বাইরে গেছে, মেয়েকে দিয়ে একটু বাইরে হয়তো বা কোথাও আছে কাজের জন্য, একটু পরেই আসবে, এসে চিড়া দিয়ে নাস্তা করবে। আর আমি ভাবতেছি চা বানানো আছে, চা টোস্ট খাবো, দেখা যাক একটা কিছু খেয়ে সকালটা পার করে দিব, কারণ রান্না আমার একটার ভিতরে কমপ্লিট করতে হবে। তাহার আব্বু আবার অফিসে যাবে, কিছুই করার নাই, যেন সকাল সকালও ঘরগুলো গুছাই ফেলতেছে। ও আর একটা কথা, সেটা হচ্ছে আমার খালা কিছুদিন যাবত আসতেছে না, মাঝখানে একটা ভিডিও শেয়ার করছিলাম আমার খালাকে নিয়ে, যে খালার ফ্যামিলিগত একটা প্রবলেম চলছে, তার ভিতরে আবার খালা অসুস্থ হয়ে পড়ছে, সব মিলায় আমার উপর প্রচুর পরিমাণে প্রেশার যাচ্ছে। কয়টা লাগবে জানি, আম মাছ নষ্ট করে লাভ আছে? তাই তো, তুমি তো খাও না। না খাই না, কইছে তোমারে খাইলে তো ওরকম থাকে, প্রতিদিন মিনিমাম 4-5টা আম খায় তারপরে কয় খায় না। পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে, জানি না কি হবে, কারণ প্রতিদিন দুপুর বেলায় এমন মেঘ হচ্ছে কিন্তু কোনো বৃষ্টি নাই। কালকে আবার শুনলাম আমাদের আগে যে ওই সাইডে বৃষ্টি হয়েছে, আমাদের এই সাইডে বৃষ্টি হয়নি। যাই হোক, এদিকে বুড়ি আমার তুলো রোদে দিয়ে গেছে, সকালে বলছে যে বালিশ ভেঙে আমার একটা বালিশ বানাই দিবা, সেই সকালবেলা রোদে দিয়ে গেছে, উঠানোর নাম গন্ধই নাই। এটা যদি আমি না দেখতাম বৃষ্টিতে ভিজে যায়, তার বুড়ির তো খবর ছিল আজকে। তানহাকে প্রাইভেট থেকে আনতে যাচ্ছি, দিয়ে আসছিলাম 3টার দিকে, তো একটু আগে হুজুর ফোন দিছিল, বললো কে আনতে যেতে, আর বাইরে অবশ্য মেঘ হয়েছে খুব। যাবেন জগবাবুর মোড়ে যাবেন? বাসায় চলে আসলাম, আর এই বুড়ি সকালবেলা আমার বালিশের তুলা বের করে তুমি লাড়ে দিয়ে গেছো, বৃষ্টি আছে কপাল ফালা আমি দেখছি। আর যদি ভিজে যায় তো তাহলে আমার এই গরমের শরীরটা দুর্বল হয়েছে।
বাবা বিশাল ব্যাপার তো, দেয় না এই প্রথম রাস্তাঘাটে মাঝে মধ্যে একজন দুজন টাকা দিয়ে দিলি তো বাঁচলাম। হ্যাঁ না আমার তো মনে হয় ধরবে না, মনে তো হচ্ছে তুমি যদি সাফাই সুবই ঠাসাই ঠুসে ধরাতে চাও তাহলে ধরবে না। তোমার বালিশ তো এ দাদি এরকম দেখো, হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নাও তুলোটা, দেখে না ভালো হবে নে ফুলবে নে। এ কিসের তুলো জানো? কিসের তুলো জানো? এটা ফোম তো ঠিক আছে, কনে ছিল জানো? রুহির পুতুল ছিল তিন চারটে, ওই পুতুল ভেঙে তাই করা। বুড়ির সাথে বক বক করে বললাম না, এখন আমার আসলে একটা কাজ আছে, সেটা হচ্ছে গতকালকে এলিজা পিৎজার অর্ডার করছিল। এলিজা বলতে আবার ছোট যা তোর ছেলে, মানে তাজিম বলে খাই নাই রাত করে, কারণ ও কয়দিন ধরে চিকেন ফ্রাই খাইতেছে আর ওর আম্মু নাকি পিৎজার অর্ডার করছে। তাই এলিজা সকালে ফোন দিয়ে বললো তাজিমের জন্য একটা চিকেন ফ্রাই করতে, তো অবশ্য ম্যারিনেট করে রাখছিলাম, এখন শুধু হচ্ছে ভাজবো। ছেলের জন্য আবার বেশি মজা করে না বানাইলে আবার ডাইরেক্ট মুখের পরে বলে দেবে না তানি আম্মু এটা মজা হয় না, আর মজা হইলে তো এসে বলবেই যে তানি আম্মু সেই স্বাদ হয়েছে। নিজের ওইটা দিয়ে দিলাম আবার। কেউ খুব বেশি একটা গরম হয়নি মনে হচ্ছে। এক বালিশ বানাতে যে তুমি শুনতে নাই ফেললে আজকে, দেখছি ওই যে রাবারটারে ইন্দুর ভাবছে, ওই ইন্দুর ও প্রতিদিন একটা দুটো করে ইন্দুর মারে জানো, ওই দেখো।